আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষিচিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষিচিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ 18 জানুয়ারি 2023 রোজ বুধবার, আর আপনাদেরকে নিয়ে চলে আসছি হাফেজ সিফাত ভাইয়ের ডেইরি খামারে। তো এই হাফেজ সিফাত ভাইয়ের ডেইরি খামারটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। হারোপাড়া যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে, ঠিক জামে মসজিদের সামনেই এই খামারটি। তো সব মিলিয়ে সিফাত ভাইয়ের খামার থেকে আজকে নতুন কিছু গাভী দেখাবো, একাধিক বাচ্চা সহ দুধের গাভী বা প্রেগনেন্ট গাভী রয়েছে আজকে খামারে। তো গাভীগুলোর জাত, মান, কোয়ালিটি সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো হাফেজ সিফাতুল্লাহ ভাইয়ের সঙ্গে কথা বলে। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আর দর্শক, একটি কথা বলে রাখি, প্রতিনিয়ত যারা আমাদের সঙ্গেই রয়েছেন নতুন নতুন ভিডিও পেতে, আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর গাভী গরু সংগ্রহ করতে হলে সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিজ দায়িত্বে এগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ। শুরুতেই নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম, পরিচয়, ঠিকানাটা জানাবেন। আমার নাম হাফেজ মোহাম্মদ সিফাতুল্লাহ। আমার বাসা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা ভবানীপুর গ্রামে, কিন্তু আমার ফার্মটা চৌবাড়ি হারোপাড়া জামে মসজিদের পশ্চিম পাশে। আচ্ছা, তো বেশ কিছুদিন হলোই তো এখানে চলে আসছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, নতুন খামার, ব্যবসা দীর্ঘদিন ধরেই করছেন আর কি। জি, তো সব মিলিয়ে আজকে তো খামারে দেখতেছি খামার ভর্তি গরু। হ্যাঁ, আল্লাহর রহমতে দর্শকের চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ গাভী কালেকশন করা আছে। কতগুলো গাভী? গাভী অনেকগুলো আছে, তো আজকে দেখাবো আপনার সাতটা। সাতটা গাভী দেখ? জি জি। বাচ্চা সহ আছে? হ্যাঁ, বাচ্চা সহকারে আছে। কয়টা বাচ্চা সহ? কয়টা বাচ্চা সহকারে আছে? আপনার তিনটে। তিনটা? জি, তিনটা বাচ্চা সহ, বাকিগুলো প্রেগনেন্ট। জি। তো কম বেশি তো দর্শকরা আপনাকে মোটামুটি চিনে গেছে আর কি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তারপরেও যেহেতু গাভীরতে ব্যবসাতে রয়েছেন, জি, আশা করি আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে চাইবো যাতে সবসময় সঠিক তথ্য দিয়ে দর্শকদের সহযোগিতা করে ব্যবসাটা পরিচালনা করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে এটা আপনার কাছে চাইবো। আর যারা হয়তো দর্শক এগুলো সংগ্রহ করবে তারা কীভাবে নিতে পারবে আপনার কাছ থেকে? ভাই, আমার কাছ থেকে আমার কথা হলো যে যারা নিবে সরাসরি আসুক, ঠিক আছে, প্রতারিতর হাত থেকে বাঁচার জন্য আসবে, এসে এখানে আমার এই গ্রামে অ্যাভেলেবেল ফার্ম আছে, যেখানে ভালো লাগবে সেখানে ইনশাল্লাহ দেখে শুনে ক্রয় করবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমার কাছ থেকেই যে নিতে হবে তা বলতেছি না, যেখানে তার ভালো লাগবে, যেখানে মনে হবে যে এখানে থেকে কিনলে আমার ভালো হবে বা আমি মানে সস্তায় পাচ্ছি, সেইখান থেকে নিবে, কোনো সমস্যা নাই, সরাসরি আসুক। আর যে ভাইরা প্রবাসে থাকে দেখা যাচ্ছে যে তারা তো আসতে পারে না, তারা একজনের উপর বিশ্বাস করে নেয়, ঠিক আছে, তো এই বিশ্বাসের মর্যাদা রাখা আমি সকলকেই, যারা ফার্ম যারা মালিক আছে তাদের আমি অনুরোধ করব, এই যারা প্রবাস থেকে টাকা পাঠায় এবং যারা প্রবাস থেকে অনলাইনের মাধ্যমে গাভী নেয় তাদেরকে আপনারা অবশ্যই সম্মান করবেন এবং তাদের টাকাকে অবশ্যই আপনারা সম্মান দিয়ে চলবেন। আচ্ছা, তো সিফাত ভাই চলুন তাহলে, আর কথা না বাড়িয়ে আপনার নতুন কালেকশন যেগুলো আছে জি সেগুলো দর্শকদের দেখাই, আর এক এক করে অবশ্যই গাভীর জাত, মান, দাম সম্পর্কে সঠিক একটা ধারণা দিবেন। জি ইনশাআল্লাহ, চলেন। সিফাত ভাই, আমরা শুরুতেই এক নাম্বার সিরিয়ালে সাদা কালো রঙের একটা খুব সুন্দর গাভী দেখতেছি, এই গাভীটা কি জাতের? ভাই এটা অরিজিনালি হলস্টেইন ফ্রিজিয়ান। অরিজিনালি হলস্টেইন ফ্রিজিয়ান? জি ভাই। দাঁত বয়স কেমন হয়েছে? দুই দাঁত। দাঁত মাত্র দুইটা? জি ভাই। আচ্ছা, দুই দাঁত, বাচ্চা, প্রথম বাচ্চা? প্রথম। আচ্ছা, প্রথম বাচ্চা, সাথে এটা কি বাচ্চা? মেয়ে বাচ্চা। বকনা? জি। বাচ্চা অনেক সুন্দর হয়েছে ভাই, খুবই সুন্দর, হাই কোয়ালিটি বাচ্চা। আচ্ছা, বকনা বাচ্চা। বাচ্চার বয়স কয়দিন হলো? বাচ্চার বয়স আপনার চার দিন হয়েছে। চার দিন? জি ভাই। আচ্ছা, চার দিনের এই বাচ্চা সহ, আর গাভীটা যেহেতু দুই দাঁত প্রথম বাচ্চা দিয়েছে, জি, মোটামুটি এই গাভীটা এখন যদি বিক্রি করেন, জি জি, তাহলে দামটা কেমন চাচ্ছেন? এটা দাম পড়বে ভাই 1,75,000। 1,75,000? জি ভাই। আচ্ছা, 1,75,000 টাকা। দরদামে কি সুযোগ আছে? হ্যাঁ, সামান্য একটু সুযোগ আছে। আচ্ছা, মোটামুটি তো দর্শকরা তো মোটামুটি জেনে গেছে যে আপনি তো কম দামে ভালো কিছু গাভী দেখাচ্ছেন বা দেখাবেন বলে দর্শকরাও আশাবাদী, যাতে দামটাও কম থাকে গাভীটাও ভালো থাকে। আল্লাহর রহমতে দেখেন আপনি
দর্শকরা দেখলে বুঝতে পারবে প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেকটা সবগুলো গাবি সেল হয়ে যায়, ঠিক আছে ভাই, থাকে না আল্লাহর রহমতে, দর্শকের চাহিদা অনুযায়ী আমার সিফ রেট, ঠিক আছে, আমার ডাবল ডাবল ভাত হলে হয়েছে ইনশাল্লাহ, ঠিক আছে, মানে বাটটা ক্লিয়ার আছে একদম আলহামদুলিল্লাহ, সব কিছু এভরিথিং ক্লিয়ার। আচ্ছা তো এখন শান্ত আছে গাবিটা, খুবই শান্ত, ঠিক আছে, যদি হাত দিয়ে মা বোনেরা লাড়তে দহন করতে চায় সেই হিসাবে একদম শান্ত। তাহলে দর্শকদের পরের যে গাবিটা রয়েছে সে গাবিটা দর্শকদের দেখান। জি ভাই চলেন। সিফাত ভাই আমরা দুই নাম্বার সিরিয়ালে সাদা কালো রঙের যে গাবিটা দেখতেছি এই গাবিটা কি জাতের ভাই? এটাও হলিস্টিয়ান ফিজিয়ান, একদম যেহেতু মাত্রই বাচ্চা হলো মোটামুটি মনে হয় 5 থেকে 7 মিনিট হয়েছে আর কি। জি জি। আচ্ছা এখন বাচ্চাটা সুস্থ আছে তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা সামনেই বাচ্চাটা আছে, আমরা একটু দর্শকদের দেখাই দিই। জি জি। বকনা বাচ্চা হলো? জি। আচ্ছা তো মোটামুটি এই মাত্র বাচ্চাটা হলো দর্শক, আপনারা হয়তো ফুটেজেও দেখেছেন বকনা বাচ্চা এবং মায়ের মতোই হলস্টেন ফিজেন হয়েছে। হ্যাঁ একদম মায়ের মতোই হয়েছে। আচ্ছা তো এই গাবিটা আপনারা এখন যদি বিক্রি করেন সেক্ষেত্রে দামটা কত চাচ্ছেন? এটা দাম পড়বে ভাই 1,70,000। 1,70,000? জি। আচ্ছা 1,70,000 টাকা দাম। আলোচনার সুযোগ আছে? জি আলহামদুলিল্লাহ সামান্য সুযোগ আছে। আচ্ছা বাটটা ক্লিয়ার আছে মোটামুটি? হ্যাঁ একদম আলহামদুলিল্লাহ খুবই ভালো। গরুটা দেখেন, পোলেটে গরু এত শান্ত হয় দেখেন, একদম ঠান্ডা, একদম ঠান্ডা গরু, ঠিক আছে, এসব গরু আল্লাহর রহমতে গারস্থ ঠকাবে না ভাই, খুবই ভালো গরু খুবই। আচ্ছা যেহেতু মাত্র এই গাবিটা বাচ্চা দিল, জি জি, আর এখন দর্শক আপনারা এই গাবিটা যদি সংগ্রহ করতে চান তাহলে সিফাত ভাইয়ের সঙ্গে কথা বলে আলোচনা করে সংগ্রহ করতে পারবেন। গাভী এবং বাচ্চা দাম চাইলেন 1,70,000 টাকা। আচ্ছা এটা একটু সাইড করে দিবেন, আমরা পাশে আরেকটা গাবি রয়েছে, এটাও তো বাচ্চা হলো 3 নম্বর সিরিয়ালের। জি জি। ওই গাবিটাও আমরা দর্শকদের দেখাবো। জি জি। সিফাত ভাই আমরা 3 নম্বর সিরিয়ালে আরেকটা গাবি দেখতেছি, এই গাবিটাও মাত্রই বাচ্চা প্রসব করলো, জি, আমরা এসেই দেখলাম। তো এই গাবিটা কি জাতের? এটা ভাই হলস্টেন ফিজিয়ান। হলস্টেন ফিজিয়ান? জি ভাই। গাবিটার দাঁত বয়স কেমন হয়েছে? মাত্র 2 দাঁত ভাই। 2 দাঁত? জি ভাই। আচ্ছা প্রথম বাচ্চা প্রসব করলো? জি ভাই। কি বাচ্চা এটা? সার বাচ্চা হয়েছে ভাই, বাচ্চাটা খুব ভালো কোয়ালিটির বাচ্চা হয়েছে। আচ্ছা সার বাচ্চা, যাতে তো একদম মনে হলস্টেন ফিজিয়ান, একদম পিওর, এর উপরে জাত হয় না, দেখেন সারা শরীর সাদা, সামান্য একটু কালো সেটা মাথায় আর চোখে। আচ্ছা যেহেতু পরপর 2 নম্বর এবং 3 নম্বর সিরিয়ালের গাবিটা মাত্রই বাচ্চা প্রসব করলো, জি জি, মানে সুস্থ সবলভাবে বাচ্চা প্রসব করানো হয়েছে। জি জি। আচ্ছা তো আর এটা গাবিটা দাঁত কয়টা বললেন? 2 দাঁত প্রথম বাচ্চা? জি ভাই। আচ্ছা তো যাতে এটা প্রথম বাচ্চা প্রসব করলো, আর এই গাবিটা যদি এখন বিক্রি করেন সেক্ষেত্রে দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি ভাই 1,50,000 টাকা। 1,50,000? জি। আচ্ছা 1,50,000 টাকা এই গাবিটার দাম। জি জি। আলোচনার সুযোগ আছে? আলহামদুলিল্লাহ সুযোগ আছে ভাই। আচ্ছা দর্শকরা চাইলে আলোচনা করে নিতে পারবে। জি জি। আচ্ছা এটা আমরা সিরিয়ালে 3 নম্বর গাবিটা দেখে নিলাম। জি জি। আর সবগুলোর ক্ষেত্রে আলোচনার সুযোগ আছে, দর্শকরা আলোচনা করে নিতে পারবে ইনশাল্লাহ, নিতে পারবে। আচ্ছা আর সচরাচর এই কোয়ালিটির গাবিগুলোর একটা আনুমানিক ধারণা দুধের পরিমাণ কেমন হয়? 10-12 লিটার আল্লাহর রহমতে থাকবে সব সময়ের জন্য। 10 থেকে 12 লিটার? জি জি জি। আচ্ছা 2 নম্বরটা একই রকম না? এটা একটু বেশি থাকবে ভাই। এটা একটু বেশি থাকবে? হ্যাঁ ওর একটু পার্সেন্টেজ এটা একটু বেশি। এটা তো দামটা তো বোধহয় বেশি চাইলেন। জি জি জি। আচ্ছা তো চলেন তাহলে পরবর্তী যে গাবিগুলো রয়েছে সে গাবিগুলো দর্শকদের দেখান। জি ভাই চলেন ইনশাআল্লাহ। সিফাত ভাই আমরা 4 নম্বর সিরিয়ালে আরেকটা কালো রঙের গাবি দেখতেছি, এই গাবিটা কি জাতের ভাই? এটা ইন্ডিয়ান জার্সি ভাই। ইন্ডিয়ান টু হলিস্টেন ফিজিয়ান মিক্সড আছে ভাই। আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে? 2 দাঁত। দাঁত 2টা? জি ভাই। বাচ্চা? মেয়ে বাচ্চা। প্রথম বাচ্চা? জি জি প্রথম বাচ্চা। বকনা বাচ্চা হয়েছে? হ্যাঁ অনেক সুন্দর বাচ্চা হয়েছে, বাচ্চা একদম অরিজিনালি জার্সি বাচ্চা হয়েছে। বয়স কেমন হয়েছে বাচ্চার? 5 দিন ভাই। 5 দিন? জি ভাই। আচ্ছা 5 দিনের এই বাচ্চা সহ এই গাবিটা থেকে মোটামুটি আপনার দুধের কন্ডিশনটা কেমন আসতে পারে? দুধের কন্ডিশন আপনার এখন তো বোঝা যাচ্ছে না, 13-14 দিন না হলে তার আসলে দুধের গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, তা এই ইনশাল্লাহ এই গরুটার থেকে 13-14 লিটার দুধ আশা রাখা যায় পাবে। 13-14? জি খুব ঠান্ডা দেখেন, খুবই ঠান্ডা। 13-14 লিটার যদি আসে
বাটগুলো সব ক্লিয়ার আছে তো? আলহামদুলিল্লাহ সবকিছু ক্লিয়ার ভাই। আচ্ছা পরিপূর্ণভাবে এইভাবে একটু ঘুরাই দিবেন, এই পাশের থেকে আমরা একটু দেখাই দেবো। তো সিফাত ভাই, এই গরুটার দামটা কত চাচ্ছেন আপনি? এটার দাম চাচ্ছি 155,000। 155,000? 55,000 টাকা। জি জি। আচ্ছা 155,000 টাকা, 4 নম্বর সিরিয়ালের জার্সি ফিজিয়ান ক্রস। জি জি। বাচ্চা সহ গাবি দেখে নিলাম। জি জি জি। চলুন তাহলে পরবর্তী যে গাবিটা রয়েছে সে গাবিটা দর্শকদের দেখান। জি ভাই চলুন ইনশাল্লাহ। সিফাত ভাই, আমরা 5 নম্বর সিরিয়ালে লালচে রঙের একটা গরু দেখতেছি, কালোর অংশও আছে হালকা। এই গরুটা কি জাতের? এটা ভাই অরিজিনালি মিলমিটার জার্সি। মিলমিটার এলাকার জার্সি গাবি। জি ভাই। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত ভাই 4 দাঁত ভেঙে 6 দাঁত হচ্ছে। 6 দাঁত? 6 দাঁত ধরে নেন। আচ্ছা 6 দাঁত। বাচ্চা কয় নাম্বার? বাচ্চা সেকেন্ড টাইম। বাচ্চা সেকেন্ড টাইম? জি ভাই। আচ্ছা সাথে তো একটা বিগ সাইজের বাচ্চা। জি জি। কি বাচ্চা? বাচ্চাটা ভাই মেয়ে বাচ্চা। বকনা? জি। আচ্ছা বকনা বাচ্চা হয়েছে, একদম বড় সড়ো হয়েছে। হ্যাঁ অনেক বড় বাচ্চা হয়ে গেছে, এখন ধরেন আপনার সাল খোল এবং খ্যার মানে সব কিছু খায় আর কি, বড় গরুর মতো সব কিছু খায়। আচ্ছা আচ্ছা। মোটামুটি এটা থেকে দুধ কেমন পাচ্ছেন? এটা থেকে দুধ আপনার 15 লিটার। 15 লিটার? জি ভাই। আচ্ছা 15 লিটার দুধ পাচ্ছেন দুই বেলা দিয়ে? জি ইনশাল্লাহ। বাটার ক্লিয়ার? একদম ক্লিয়ার ভাই। আচ্ছা আর বাচ্চার বয়সটা কতদিন হয়েছে তাও আনুমানিক? বাচ্চার বয়সটা আনুমানিক আমি তো বাচ্চা সহকারে কিনছি ভাই, ও যে আইডিয়া দিছে আপনার মোটামুটি আপনার 1 মাস পার হয়েছে। 1 মাস পার হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা এবং বাচ্চাটা কি মায়ের জাতি হয়েছে জার্সি? হ্যাঁ বাচ্চাটা অনেক বিগ সাইজের হয়েছিল তো আর কি মনে হচ্ছে যে অনেক বড়, সেই হিসাবে বাচ্চাটা অনেক সুন্দর আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা তো এখন এই অবস্থায় গাবিটা যদি বিক্রি করেন তাহলে এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 1,75,000। 1,75,000? 75,000 টাকা? আচ্ছা 1,75,000 টাকা দাম চাচ্ছেন? জি ভাই। দর্শকরা পছন্দ করে আলোচনা করে নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে ভাই। শান্ত ভাই, হ্যাঁ আরে দেন ব্যান পাইপ, এই জার্সি গরুর এই পাইপ দিয়ে নিতে হয়। দেখেন ব্যান পাইপটা কিরকম কি মোটা পাইপ, দুধের লালা খুব ভালো এবং খুবই শান্ত আল্লাহর রহমতে, ঠিক আছে? আচ্ছা এবং এই দেন জার্সি গরুর কানে যে পশম থাকে, কান ছোট, ঠিক আছে, সবকিছু এর মধ্যে আল্লাহর রহমতে আছে। সিফাত ভাই, আমরা শেষ মুহূর্তে 6 নম্বর সিরিয়ালের গাবিটা দেখতেছি, এই গাবিটা কি জাতের ভাই? এটা আপনার জার্সির সাথে ফ্রিজিয়ান ক্রস। আচ্ছা জার্সি ফ্রিজিয়ান ক্রস? জি, খুব ভালো কোয়ালিটির গাবি, খুবই। দাঁত কয়টা হয়েছে? 2 দাঁত। দাঁত 2টা? জি ভাই। আচ্ছা 2 দাঁত, প্রেগন্যান্ট গরু এটা? জি প্রেগন্যান্ট। আচ্ছা 2 দাঁত, প্রেগন্যান্ট গরু, বাচ্চা দিবে প্রথম? জি। কতদিন সময় আছে? সময় ভাই একটু লং টাইম সময় আছে এটা। আচ্ছা মোটামুটি তাও কতদিন? এটা এখন 8 মাস চলে। 8 মাসের গাব চলতেছে? হ্যাঁ 8 মাসের গাব চলতেছে। আচ্ছা এখন যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে এই গাবিটার দামটা কত পড়বে? এটার দাম পড়বে ভাই 1,25,000। 1,25,000? হ্যাঁ একদম কম রেটের 1,25,000, খুবই ভালো কোয়ালিটির গাবি, খুবই। আচ্ছা 1,25,000 টাকা দাম। জি। তারপরে আলোচনার সুযোগ রাখছেন? হ্যাঁ সামান্য সুযোগ আছে, খুবই ভালো কোয়ালিটির গাবি। আচ্ছা দর্শকরা চাইলে আলোচনা করে সংগ্রহ করতে পারবে? জি ভাই ইনশাল্লাহ। আচ্ছা সিফাত ভাই, আমরা মোটামুটি আপনার বাচ্চা সহ গাবি দেখলাম 5টা। জি ভাই। আর একটা দেখলাম প্রেগন্যান্ট। জি জি। আচ্ছা তো দর্শকরা বাচ্চা সহ গাবি বা প্রেগন্যান্ট গাবি যার যেটা পছন্দ আপনার সাথে কথা বলে নিজ দায়িত্ব তো নিতে পারবে? জি নিতে পারবে। আসলে ভাই আমি প্রেগন্যান্ট গাবি দেখাতে চাইছিলাম, তো দেখলাম যে বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, ব্যথা উঠে গেছে, ঠিক আছে, তো সেই হিসেবে আপনার দেখলাম যে আমার সমস্যা হতে পারে। আচ্ছা আচ্ছা। তো বাচ্চাটা ডেলিভারি করার পরে ভিডিও করলাম, এই জন্য বাচ্চা সহকার হয়ে গেল। প্রথমে হয়তো বলেছিলেন যে বাচ্চা সহ দেখবেন 3টা। জি জি। আচ্ছা সেখানে 5টা হয়েছে বাচ্চা সহ আর 1টা প্রেগন্যান্ট। জি। আচ্ছা আর সিফাত ভাই, শেষ মুহূর্তে একটা আমরা কম দামের গাবিও দেখলাম, তো মোটামুটি কম দামের গাবি কি সবসময় পাওয়া যাবে আপনার কাছে? ইনশাল্লাহ সচরাচর সবসময় পাওয়া যাবে। আর ভাই দেখলেনই তো আসলে যে দাম আমরা দিলাম বা যে দামে আমি গাবিগুলো সেল করতেছি আল্লাহর রহমতে আমার ডাবল বাদ হলে হয়েছে, ঠিক আছে। আচ্ছা বেশি লাভ করার প্রয়োজন নাই, সামান্য আমার একটা সপ্তাহের গাবি থাকে না, প্রত্যেক সপ্তাহের গাবি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় দর্শকের চাহিদা অনুযায়ী সেল হয়ে যায়, ঠিক আছে, তো সেই হিসাবে আমার সীমিত লাভ হলে আলহামদুলিল্লাহ। আচ্ছা এক কথায় কম দামে ভালো গাবি সিফাত ভাইয়ের খামারে পাওয়া যাবে? ইনশাল্লাহ সব সময়ের জন্য আল্লাহর রহমতে পাওয়া যাবে। আচ্ছা সিফাত ভাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দর্শকদের জন্য অবশ্যই ভালো কিছু কালেকশন করে দর্শকদের দেখানোর চেষ্টা করবেন। ইনশাল্লাহ দোয়া করুন ভাই, আমি যেন দর্শকদেরকে ভালো কিছু দিতে পারি, আমিও দর্শকদের জন্য দোয়া করি, তাদের অনেক কষ্টের টাকা, কেউ লোন করে গাবি নেয়, কেউ উপবাস থেকে গাবি নেয়, অনেক অনেক পরিশ্রম করে তারা গাবি কেনে অনেক আশা নিয়ে, ঠিক আছে, তো দোয়া করি তাদের যেন বরকত দেয় কামাইতে এবং তারা যেন সঠিকভাবে ভালো গাবি দিতে পারে তাদেরকে, এই সবসময়
আল্লাহর রহমতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।